দেখেন দেখেন সাউন্ডটা কিন্তু আলহামদুলিল্লাহ যতটুকু আছে আপনার যতটুকু আছে কিন্তু আমি কিন্তু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন। সো বরাবর মতো আমরা আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এর আগে আমরা শর্ট ভিডিওগুলো করছি, আজকে একটা ফুল রিভিউ ইনশাল্লাহ দেবো। এটা হলো আপনার নতুন একটা র্যাকেট আমাদের কাছে, এবছর অল্প কিছু র্যাকেট আসছিল, বাট ফাটাফাটি একটা র্যাকেট এলিভেন্ট ম্যাক্স। হ্যাঁ এলিভেন্ট ম্যাক্স এমপি পাওয়ার এলিভেন্ট ম্যাক্স যথেষ্ট ভালো একটা র্যাকেট। এখানে দুইটা কালার আমাদের হাতে অলরেডি হাতে আসছে। তো এইটা এখন পর্যন্ত প্রথমে আমাদের কথা থাকবে যে যারা যারা নিয়েছেন গেছে বছরে, আমাদের মোটামুটি 300 মতো প্রোডাক্ট আসছিল, সাদা আসছিল 200, কালো আসছিল 100। তো এই 300 কাস্টমার আমাদের কাছ থেকে নেওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেক অনেক স্যাটিসফাই, যার জন্য এই বছর আলহামদুলিল্লাহ আমাদের কাছে এটার স্টক অ্যাভেলেবেল আছে। তো এইটার ওয়েটটা আপনার ওয়েটে যদি আসেন, এটা 82 গ্রাম একটা ওয়েট আপনার ফোর ইউ র্যাকেট। তো অনেকে ফোর ইউ বুঝেন না, যার জন্য আমরা ওয়েটটাও বললাম 82 গ্রাম মানে ফোর ইউ, আর থ্রি ইউ মানে 86, 87, 89 এমনটা হয় আর কি, আর ফাইভ ইউ মানে আরও হালকা। তো সব থেকে বেটার হইলো ফোর ইউ একটা র্যাকেট। তো এটা একটা ফোর ইউ র্যাকেট, আপনার দেখেন চমৎকার একটা র্যাকেট কিন্তু আপনার। জাস্ট আমরা ছোটো ছোটো শর্টগুলো নিয়ে অবশ্যই আপনাদের দেখাচ্ছি, দেখেন এটা হলো এলিভেন্ট ম্যাক্স। এটা যদি কালারে আসেন, দুইটা র্যাকেটের কালার মানে অসাধারণ। আপনার এই র্যাকেটটা কারো হাতে নেওয়ার পরে বলবে যে আমার দেখা ভালো লাগে নাই, আমি আশা করি মনে হয় না এমন লোক খুঁজে পাওয়া যাবে। তো যথেষ্ট ভালো র্যাকেট এটার এলবিএসটা, এলবিএস কিন্তু যথেষ্ট ভালো, 35 এলবিএস। 35 আসলে কিন্তু আমাদের প্রয়োজন আসে না, আমাদের ডিজিটাল মেশিনে 27, 28, 9, 30, 31 আপনি ইজিভাবে এই জ্যাকেটটা 32 আপনি দিতে পারবেন। এখন কথা হচ্ছে যে এই বাজেটের ভিতরে 32 দেওয়া কিন্তু এতটাই ইজি না, এটা শুধু আমরা মুখ থেকে বলা, আপনার কার্যকর হইতে হবে। তবে সবথেকে ভালো যেটা খেলার জন্য 28, 27, 30 পর্যন্ত আপনার সর্বোচ্চ দেওয়াটা খেলার জন্য ব্যালেন্সফুল একটা কাজ হবে আপনার। তো এর বাকি যে জিনিসটা আমরা বলবো, এটা বেশি যে হেড হেভি এমনটা না, হালকা হেড হেভি, হালকা হেড হেভি খেলার জন্য বেস্ট একটা র্যাকেট। আর এটা টেনশনটা অনেক র্যাকেট আছে, দেখেন আমরা একটা দামি র্যাকেটেও বলি 30 টেনশন আপনার যাবে, 32 যাবে, বাট একটা কম দামিতেও বলি 32 যাবে, ডিফারেন্সটা কোথায়? আর হ্যাঁ অবশ্যই ডিফারেন্স আছে। আপনার একটা 4000 টাকার র্যাকেটে যদি আপনার 28 মারেন আর একটা 20000 টাকার র্যাকেটে 28 মারেন, অবশ্যই কিন্তু দুইটা একটু দুই ধরনের হবে। ওইটা একটু যেটা 20000 টাকা দামের, ওইটা 28 একটু বেশি টাইটটা হবে, একটু বেশি ধারণ ক্ষমতা ওর, আর যেটা আপনার 4000 টাকা ওটা একটু কম হবে। এইটা হলো ডিফারেন্স আর কি, এটা হলো ভিতরে যে ম্যাটেরিয়ালটা এইটাই আলাদা, এইটা হলো মেন যেটা কত টেম্পারিং যাবে, এটা ধারণ ক্ষমতা কত আছে। তো এটা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো একটা র্যাকেট, দেখেন এটা এখানে আমরা লোগো দিয়ে কাজ করে রাখছি। বিশেষ করে সাদা কালার র্যাকেটটার সাথে এই আকাশি কালার স্ট্রিংটা কিন্তু ফাটাফাটি, এটার সাথে আকাশি কালার যাবে, হোয়াইট কালার আপনার দিতে পারবেন, টিয়া কালার দিতে পারবেন, কালো কালার চাইলে দিতে পারবেন। বাট আমরা এখানে ম্যাচিং করার জন্য, সৌন্দর্যটা বাড়ানোর জন্য এখানে আকাশিটা দিছি, আপনার যার যেটা চয়েস থাকে অবশ্যই এটা নিতে পারবেন। বিএস র্যাকেট, এখানে কিউআর কোড স্ক্যান স্ক্যান করে নেবেন। যে আরেকটা বিষয়, র্যাকেট যেখান থেকে কিনেন না কেন, আপনি বিশ্বস্ত একটা শব্দে অবশ্যই নেওয়ার ট্রাই করবেন। সেখানে যদি হয় একই দামে পাচ্ছেন কিংবা 100 টাকা বাড়তি হয়, সেখানে আপনি 100 টাকা বাড়তি দিলে আপনি ঠকবেন না। একটাই জিনিস আমি আপনাকে বলি, মনে করেন এই র্যাকেটটার প্রাইস আমরা আজকে লোয়েস্ট প্রাইস আমরা ইনশাল্লাহ দেবো, এটার অনলি ফ্রেম, হ্যাঁ এটার অনলি ফ্রেম আমরা দিচ্ছি আপনার 3000 টাকায়, আগে ছিল 3500 টাকায় কিছুদিন আগেও, আমরা 3000 টাকায় দিচ্ছি শুধু অনলি ফ্রেম। এখন যদি আমাদের এই ভিডিওটা আপলোড হয়, কেউ দেখবেন আপনাকে বলবে এটা 2900 টাকা, সেক্ষেত্রে আপনি 100 টাকা কমের জন্য কোথাও যাবেন না আশা করি। যদি কখনও মনে হয় যে এটা 2500 টাকায় পাইছেন, সেক্ষেত্রে আপনি যাবেন। এটা কেন বলছি আপনার, দেখেন এটা আমরা ভিডিওতে ডাইরেক্টলি বলবি আপনার, এটা ওটা কিন্তু লোকাল, আপনার এটা হিসাব করতে, লোকাল আর আমরা কি, এটাও কিন্তু আপনাদের অনেক কোশ্চেন থাকতে পারে। আমাদের এটা নিজস্ব চ্যানেল, এখানে আমরা একটা কথা বললে এটার অবশ্যই মানটা আমাদের রাখতে হবে। যখন আমরা একটা ইউটিউবের মাধ্যমে আমরা প্রমোট করি কিংবা আমরা সেখানে ভিডিও করি, জাস্ট আমরা বললেই হইলো, আপনার কথা কি বুঝছেন। তো এইখানে যেটা আমরা বললাম অনলি ফ্রেম 3000 টাকা, এটার ভিতরে কী কী আছে আপনার, এটা কিন্তু আপনার মেইন গুরুত্বপূর্ণ। 100 টাকা কিন্তু বিষয় না, আমরা দেখেন একটা গ্রিপার, হ্যাঁ একটা গ্রিপার আমরা এটা সাথে দিই। এখন আমরা 2900 টাকা বলছি, বাট গ্রিপটা আমরা এখানে ভিডিওতে কিন্তু আমরা বলি নাই, সেই ক্ষেত্রে কিন্তু আপনার 3000 টাকায় আসতেছে। এখন এটার কিন্তু অনেকেই ব্যাগ দিচ্ছে না, আমরা কিন্তু আলহামদুলিল্লাহ সুন্দর একটা ব্যাগ দিচ্ছি আপনার, দেখেন বিএসএ, হ্যাঁ এটাও কিন্তু আপনার বানাইতে গেলে আপনার মোটামুটি 150 টাকার মতো কস্টিং আসে। তো আপনি বুঝতেই পারতেছেন এই যে জিনিসগুলো। এরপরে আরেকটা বিষয় হলো ডিজিটালের যে টেনশনটা, এটা আপনি যতই যা বলেন, একটা মেশিনের দাম 1 লক্ষ টাকা, সেটা দিয়ে কাজ করার মজা, আর একটা 6 লক্ষ টাকা আপনার একটা মেশিনের দাম, আমাদেরটা 5 লক্ষ টাকা কেনা ছিল, এই বছরে একটা 6 লাখ টাকা হয়ে গেছে অলরেডি। তো এই যে গ্যাপটা আপনার,
টাকাটা কিন্তু আমরা এমনি এমনি ইনভেস্ট করি না, অবশ্যই এখান থেকে আমাদের কোনো বেনিফিট আছে। বেনিফিট হলো একটা র্যাকেট ভাঙার সম্ভাবনা কম থাকে, মানে ভাঙবো না এটাই যতটুকু আমরা যতটুকু জানি, যদি আমরা বুঝে টানতে পারি। আর এটা টেনশন একদম একুরেট আসে আপনার খেলার জন্য, বেস্ট। কখনও দেখবেন আমাদের র্যাকেটগুলো নেবেন ফাঁক হবে না, হ্যাঁ ফাঁক হবে কখন, দুই মাস তিন মাস অনেক খেলার পরে, সেক্ষেত্রে তখন একটু ফাঁক হইতে পারে, বাট রিসেন্টলি দুই এক মাসের ভিতরে ইনশাল্লাহ হয় না আমাদের। তো এই যে র্যাকেটটা আপনার, আমি মনে করি এই প্রাইজের ভিতরে সবথেকে বেস্ট এবং ভালো র্যাকেট আপনার, আপনারা নিঃসন্দেহে এই র্যাকেটটা নিতে পারেন। তবে আপনার এখানে একটু জিনিস আমি বলি, মনে করেন এই র্যাকেটটা আপনি এক জায়গা থেকে 2900 টাকা দিলে নিলেন, সেক্ষেত্রে স্ট্রিংটা সে ভালোভাবে টানতে পারলো না, ভাই এটা একটা শখের জিনিস, এটা কিন্তু কেউ আপনার অনেক দামি দামি যে র্যাকেটগুলো কিনে এত টাকা দিয়ে কেনার কিন্তু প্রশ্ন আসে, কিন্তু এটা শখ, জাস্ট এটা একটা শখ। এটাতে বিন্দু পরিমাণ যদি আপনার খুঁত থাকে কিংবা আপনার একটু সমস্যা হয়, আপনি খেলতে পারবেন, আপনার মনের ভিতরে যখন এটা স্ম্যাশ করবেন মনে হবে যে এটা স্ট্রিংয়ের জন্য, আমি আসলে চাপটা দিতে পারি না, তো তখন কিন্তু স্ট্রিংটা আপনার আবার চেঞ্জ করতে হবে। তো এই জন্য আমি বলি স্ট্রিংটা চেঞ্জ করতে গেলে আবার 500 টাকা, তার মানে এটা 3000 টাকা প্লাস একটা স্ট্রিং যদি আপনি লাগান 3500, যদি আবার সমস্যা হয় 4000 টাকা হয়ে যাবে। তো সেখান থেকে যেন এরকমটা আপনার ভোগান্তিতে না পড়েন, সেই ক্ষেত্রে আপনার অবশ্যই ডিসাইড করতে হবে যে একটা র্যাকেট কেনার ক্ষেত্রে আমি কোন জায়গায় গেলে সবথেকে আমার সুবিধা হবে। টাকা 3000 থেকে 100 টাকা কখনোই বড় না, এটা আপনার একটু খেয়াল করবেন। আর এটার প্রাইস আমরা দেখেন, আমরা সর্বশ্রেষ্ঠটা আমরা ট্রাই করছি 3000 টাকা অনলি ফ্রেম, 3000 টাকা অনলি ফ্রেম। প্রাইসটা কতদিন থাকে আমরা চেষ্টা করব দীর্ঘ সময়ের জন্য পুরো সিজন রাখার জন্য, জানি না আল্লাহ বড়, অবশ্যই দোয়া করবেন জানি এই প্রাইসটা আমরা রাখতে পারি। দুটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত, তবে ভিডিও আপলোড করার পর কতদিন থাকে আমরা শিওর বলতে পারি না। তবে কম বাজেটে প্রফেশনাল র্যাকেট দিতে কারো প্রয়োজন হয় যে 35 LBS-এর একটা র্যাকেট আমি নেব, একটা ভালো এই বাজেটে একটা মিড বাজেটে ভালো র্যাকেট নেব, অবশ্যই আমি বলবো BS-এর MP Power 11 Max, এটা মডেল নাম্বার, অবশ্যই এটা ট্রাই করবেন। তবে এই র্যাকেটটা অনেক ভালো র্যাকেট, কালারও সুন্দর, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এটার সাউন্ডটা একটু জাস্ট আমরা একটু ট্রাই করব, দেখেন এটা কিন্তু একটা সাউন্ড স্ট্রিং না, আবারও বলি এটা একটা BG-7 স্ট্রিং, এটা 69 মিলিমিটার, 69 মিলিমিটারে কিন্তু অনেক যে সাউন্ডটা দিবে এমনটা কিন্তু কখনোই না, কখনোই আপনি আশা করতে পারবেন না। তবে হ্যাঁ মোটামুটি একটা আপনাকে দিবে যেটা আসলে মানসম্মত হবে, দেখেন জাস্ট আমরা একটু ট্রাই করতেছি এটা কত LBS দিছি সেটা আমরা বলবো। দেখেন সাউন্ডটা কিন্তু আলহামদুলিল্লাহ যতটুকু আছে আপনার, যতটুকু আছে কিন্তু আমি কিন্তু সবদিকে ঘুরাই ঘুরাই দিচ্ছি যে একবারই দিচ্ছি কি না, দেন আপনার প্রত্যেকটা স্ট্রিং, হ্যাঁ প্রত্যেকটা স্ট্রিং অবশ্যই চেক দিয়ে নেবেন। আমাদের আরেকটা জিনিস বলি, অনেকেরই দেখবেন আপনারা এই জিনিসটা খেয়াল করতেন কিনা, যখনই কাজ করার ফলে এই যে মাথার স্ট্রিংটা লুজ থাকে, আমাদের এই মাথার স্ট্রিংটা প্রত্যেকটার মতো সমান টেনশন একুরেট থাকবে, এটা কিন্তু অনেকেই জানেন না, যারা জানেন অবশ্যই কমেন্ট করে জানেন, আর যারা 11 Max নিচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই র্যাকেটটা কেমন, যদি বলেন খারাপ আমরা এটা সেল করবো না, হ্যাঁ এটাই। তো এটার দেখেন লোগোটা, আর একটা বিষয় দেখেন এই লোগোটা মারতেও 50 থেকে 100 টাকা নেয়, আমরা কিন্তু এখানে কোনো টাকা পয়সা নিই না, ডিজিটালে মেশিং চার্জ সেটাও আমরা নিই না, গ্রিপ আমাদের তরফ থেকে শামীম স্পোর্টস তরফ থেকে ফ্রি। তো এটা অনলি ফ্রেম পাচ্ছেন 3000 টাকা এই স্ট্রিং দিয়ে আপনার, এই স্ট্রিংটার আমি একটু কার্যকর বলি, এটা আলহামদুলিল্লাহ টেকসই মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো, বলবো যে 1000 টাকার সার্ভিস দিবে না, এটা আমরা মানে মিশিং চার্জ সহ মানে অ্যাভারেজে আমরা 500 টাকা রাখি আর কি, দেন যদি কেউ এক্সট্রা একটা সাথে নিয়ে যান 400 টাকা দিলে আমাদেরকে হবে, দেন এইটা সহ এটার প্রাইস আসছে 3500 টাকা ফুল প্যাকেজ 3500, এটার জন্য বেস্ট স্ট্রিং, আপনার অন্য কোনো স্ট্রিং ইউজ করার আলহামদুলিল্লাহ প্রয়োজন না এটার ভিতরে, গ্রিপ সব কিছু ব্যাকটাকে আমরা কিন্তু দিয়ে দেবো 3500 টাকার ভিতরে, যেহেতু কেউ অনলি ফ্রেম নেন 3000 টাকা। তো এটার সাউন্ডটা কিন্তু আলহামদুলিল্লাহ দেখলেন, হ্যাঁ যে সাউন্ডটা আসে আমার মনে হয় যে মানে ফেদারে দিলে আরও সুন্দর আপনি পাবেন, এনাফ এর বেশি আমাদের প্রয়োজন নাই। সো আজকের ভিডিও আমাদের এতটুকুই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।